বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন আজকে আমার সাথে তো আজকে অত্যন্ত দুঃখের সংবাদ দিয়ে আসলে নিউজটা শুরু করতে চাচ্ছি যে করোনা ভাইরাস নয় জুনের যে আপডেটটি ছিল সেখানে কিন্তু অত্যন্ত একটি সিরিয়াসলি দুঃখের সংবাদ রয়েছে যেটি হচ্ছে আজকে সৌদি আরবের করোনা ইতিহাসের সবচেয়ে বেশি লোক মারা যাওয়ার সংখ্যা যে সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাতত্রিশ জন যেটা সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকের নয়ই জুন পর্যন্ত কিন্তু এত মানুষ আর একদিনে মারা যায়নি সো সবাইকে অনুরোধ করব অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং এবং নিজেদের শরীরের দিকে খেয়াল রেখে তারপরে চলাফেরা করবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে নতুন কেস যেটা হচ্ছে মানে আজকের একদিনে নয়ই জুন যারা করোনায় আক্রান্ত হয়েছে বত্রিশশো অষ্টআশি জন এরপরে রয়েছে রিকভার কেস আঠারোশো পনেরো জন যারা সৌদি আরবের বিভিন্ন হসপিটালগুলোতে আজকে একদিনে সুস্থ হয়েছে এবং ডেড কেসটা তো একটু আগে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এই যে বত্রিশশো অষ্টআশি জন আজকে একদিন আক্রান্ত হয়েছে সেটা কিন্তু এই করোনার যে নমুনা সংগ্রহ মানে টেস্টের মাধ্যমে কিন্তু ফাইন্ড আউট করা হয়েছে যেটা একদিনে বিশ হাজার আষ্টশো আটপঞ্চাশ জন এদেরকে টেস্ট করার পরেই কিন্তু আসলে মূলত এই সুস্থতা এবং এই নতুন কেসে যেটা দেখানো হয়েছে এটি কিন্তু আসলে ফাইন্ড আউট করা হয়েছে এরপরে যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম এই যে আজকের একদিনে বত্রিশ অষ্টআশি জন আক্রান্ত হয়েছে তাদেরকে কিন্তু সাথে যোগ করে এই এক লক্ষ আট হাজার পাঁচশো একাত্তর জনের একটা তালিকা আসলে এখানে প্রকাশ করা হয়েছে যেটি আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে আরও একটা বিষয় আমি একটু আপনাদেরকে বলে রাখছি যেটা হচ্ছে আজকের একদিনে এই যে আঠারোশো জন সুস্থ হয়েছে তাদেরকেও কিন্তু এই যে ছিয়াত্তর হাজার তিনশো জনের সাথে যোগ করা হয়েছে এবং এটাই কিন্তু আসলে মোট তালিকা যারা সৌদি আরবের যে বিভিন্ন হসপিটালগুলো রয়েছে মেডিকেল কলেজ এবং অনেকেই কিন্তু হোম কোয়ারেন্টিনটে ঘরে থেকেও কিন্তু সুস্থতা লাভ করেছে তো সেই সংখ্যাটাকে ইনক্লুড করেই কিন্তু এখানে আসলে মূলত দেখানো হয়েছে যে সুস্থতার সংখ্যা এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা মোট মারা যাওয়ার সংখ্যা দেখানো হয়েছে যে মার্চের শুরু থেকে আজকে নয় জুন পর্যন্ত কিন্তু সাতশো তেরাশি জন মোট মারা গিয়েছে তো প্রিয় দর্শক প্রতিদিনই কিন্তু আমি আপনাদেরকে এই যে সৌদি আরবের আজকে নতুন করে যে বত্রিশশো অষ্টআশি জন মানুষ সৌদির বিভিন্ন হসপিটালগুলোতে আক্রান্ত হয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন সিটিতে কতজন আক্রান্ত হয়েছে তো তার আগে বলে নিচ্ছি আপনারা যারা এই প্রবাস চ্যানেলের আজকে নতুন ভিডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন এবং অলরেডি যারা এই প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমেই আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে এই যে বত্রিশশো অষ্টআশি জন আক্রান্ত হয়েছে সেই সিটিগুলো কোন কোন সিটিগুলো আসলে মূলত রয়েছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি শুরুতেই আলখোবার সেখানে হয়েছে আজকে একশো জন মদিনায় একশো একষট্টি জন দামমামি একশো আটানব্বই জন মক্কায় চারশো এগারো জন জেদ্দায় চারশো সাতচল্লিশ জন রিয়াদে এক জন যেটা সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এবং আপনারা কিন্তু জানেন যে রিয়াদ কিন্তু সৌদি আরবের ক্যাপিটাল সিটি মানে রাজধানী এরপরে তাইফে বিয়াল্লিশ জন আল সেখানে হচ্ছে ছিচল্লিশ জন এবং খামিজ মর্শিদ সেখানে হয়েছে পঞ্চাশ জন আলজুবাইলে তেপ্পান্ন জন হুবুফে চৌরানব্বই জন কাতিফে একশো একত্রিশ জন এবং আহাদ রাফিদা সেখানে হচ্ছে আঠেরো জন আভায় আঠারো জন হাফার আল বাতিনে তেইশ জন রাস্তানুরায় চব্বিশ জন দাহারাইনে আটত্রিশ জন আল মাজমাইয়া সেখানে হয়েছে উনচল্লিশ জন এরপরে অদিয়ালদাওয় সেখানে এগারো জন আল ধারাইয় বারো জন মাহেল সেখানে তেরো জন আল খারাজের ষোলো জন হাইলে সতেরো জন সাফুয়ায় আঠারো জন বিশা সেখানে হচ্ছে ছয়জন আল জাফরে ছয়জন বেইস সেখানে সাতজন ইয়ানবুতে সাতজন আল নারিয়া সেখানে হচ্ছে আটজন নাজরানে নয়জন হুমায়রা সেখানে হয়েছে পাঁচজন ইয়াদমা সেখানে হয়েছে পাঁচজন সামাদ সেখানে পাঁচজন জিজানে পাঁচজন আল খাবজি সেখানে পাঁচজন হত্যা বিন তামিম সেখানে হয়েছে ছয়জন আল দোয়াদমি সেখানে চারজন আল কামিলে চারজন কোয়াই সেখানে হয়েছে চারজন আল কোয়ারি সেখানে হয়েছে চারজন আল কানফুদা সেখানে চারজন উনজা সেখানে হয়েছে চারজন এবং এই যে তালিকাটা আমি আপনাদেরকে বলছিলাম এমন করে কিন্তু আরও অনেক জায়গায় দুইজন একজন করে কিন্তু আরও অনেকেই নতুন করে সৌদিতে করোনায় আক্রান্ত হয়েছে যেটি আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই যে তালিকাটা সম্পূর্ণ যে তালিকাটা এই যে বত্রিশ অষ্টআশি জন বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে সেটা কিন্তু এই চ্যানেলের যে কমিউনিটি রয়েছে সেখানে প্রকাশ করা হবে তো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এই পুরো বিষয়ের বিস্তারিতটি দেখতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ